আচ্ছা সো দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি জানেন একটা ভয়ানক প্লেসে আছি আমরা কিন্তু কোনো ব্রাঞ্চে নাই বর্তমানে মানে আমরা না ঢাকার আন্ডারে আছি মানে ঢাকার ভিতরেও নাই কোনো ব্রাঞ্চেও নাই বাট আমরা এমন একটা জায়গায় আছি যেটা খুব ভয়ানক একটু পর পর এসে গুদাটুটা খাইতে পারি সো হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আমি জাকিয়া সিলভানা আজকে টোটালি একটা ডিফারেন্ট লাইফ নিয়ে আসছি কিসের জন্য জানেন আসছি মেইনলি আমরা হোস্টেলের জন্য গরু কিনতে আর কতগুলো গরু এই পাশে আসতেছে ওই যে অনেক ভয়ানক একটা প্লেসে আছি আমার সাথে আছে সাইফ ভাইয়া একটু পরে সাইফ ভাইয়া ঢুকবে আগে একটু বলে দেই আপনারা জানেন যে এখন কিন্তু মাংসের প্রাইস রেঞ্জ অনেক বেশি হাই শুধুমাত্র মাংসের প্রাইস রেঞ্জ বলতে কি যে মুরগির বলেন হাঁসের বলেন গরু বলেন খাসি বলেন সব প্রাইস রেঞ্জ খুব হাই সো খুব হাই প্রাইস রেঞ্জেও কিন্তু আমরা এটা কিন্তু বাদ দিয়ে নেই যে প্রতি মাসের শেষে একটা স্পেশাল মেনু থাকে শুক্রবার দিন মেনলি দুপুরবেলা হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন ওই গরুটা আমরা কিনেছি আর সাই ভাইয়া হচ্ছে হ্যাঁ সাই ভাইয়া হচ্ছে ওই গরুটার সাথেই আছে আচ্ছা সো এই গরুটা দেখতেই পাচ্ছেন ভাই এই গরু কত দেখেন 1,27,500 প্লাস 5,000 1,82,500 টাকা শুধুমাত্র এক বেলায় সেটা কবে আগামীকাল দুপুরে আমি মনে প্যাকে পাড়া দিছি আচ্ছা আরো না এদিকে চলে আসো এই যে দেখেন গরুটা অস্থির পুরো একদম ঠাসা সাদা আর কালা ওফ জোস এই নাও ফোন সরি ফোন না মাইক্রোফোন আচ্ছা তো যেটা বলছিলাম যে আমাদের কিন্তু মেইনলি চার সপ্তাহে মানে মাসে চার সপ্তাহে চারটা আলাদা মেনু থাকে সো আলাদা মেনুর মধ্যে কিন্তু শুক্রবার দিন আমরা স্পেশাল মেনুই রাখি বাট প্রতি মাসের শেষ শুক্রবারটা একটু স্পেশাল কিছু থাকে সো গরু এটা আমাদের এটা হচ্ছে মেইনলি আমাদের সব মেম্বারদের জন্য অ্যান্ড ইভেন আপনি কিন্তু জয়েন করতে পারেন এই শুক্রবার দিন আমাদেরকে মাত্র আচ্ছা টাকাটা এমন মেনশন না করি গালি খাওয়া শুরু করবো আচ্ছা একটু পরে কমেন্ট করা শুরু করবো কমেন্ট করা শুরু করুন আর সাইবার কাছ থেকে কমেন্টের জন্য একটা ফোন নিবো দেখি হ্যালো এভরিওয়ান আমাকে কমেন্টে ফোন নিবে কিন্তু আমাকে মাইক্রোফোন ধরে দিল কেন বুঝতে পারলাম না সো যাই হোক গাইজ অনেকে নানান ধরনের কমেন্টস করে আপনারা কি গরু কি মরা গরু দিবেন না বর্ডার ক্রস করে গরু দিবেন আপনারা দেখেন আমরা আছি কালামপুরে অনেক মানুষ আছে এই যে ভাইয়ারা আছে ওনারা অনেক সাহায্য করছে আমাদের যে গরুর ব্যাপারই উনি কোথায় ঠিক আছে আমি তো কাটি সবসময় গরু একবার উনি কিন্তু গত গরুটা উনি হচ্ছে সাইজ করছে আপনি বাসা কই আমার বাড়ি এবিজে রপ্তানি রপ্তানি হ্যাঁ এখন আমিই কাটি আমি কিনা দেই আমি কাটি খুবই খ্যাপা অনেক খেপা আছে বেচারার কষ্ট দিব না আমরা গাড়ি অলরেডি নিয়ে আসছি আমাদের কিন্তু একদিন তিন দিন সাত দিন পনেরো দিন ট্রায়াস প্যাকেজ এবং শুধুমাত্র 30 দিনের প্যাকেজও আছে আর মান্থলি ভাবে যারা লং টাইম থাকতেন তাদের জন্য আছে আমি একটু দেখাই এই গরুর এই সাইডে গরু দিয়ে আমার দেখে সেটা অটোমেটিক বুঝে ক্যামেরার ভাও সো আমি আবার দেখাই এই যে প্রাইস প্রাইসটা একটু দেখাই এত টাকা হচ্ছে সাধ্য হচ্ছে হাসির টাকা আদায়ের পরিমাণ মানে এটা চার্জ দিতে হয় ইয়েতে সো আপনারা কালামপুরে আসতে পারেন কালামপুর থেকে বাস স্ট্যান্ড থেকে মাত্র 5-10 মিনিট লাগে এখানে এসে গরু কিনতে পারেন খুব ভালো গরু আছে আপনি একদিনে প্যাকেজ নিয়ে কিন্তু ফ্রেশ প্যাকেজে চলে আসতে পারেন এন্ড যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আর
আমরা শুক্রবার দিনও লাইভ করব চেষ্টা করব লাইভ করার অনেক রোধ আমি কথা বলতে পারতেছি না টাকা দিয়েও পারতেছি না ওকে সো যেটা বলছিলাম যে ট্রাস্ট প্যাকেজে চলে আসতে পারে না অনেক কথা বলতে সাইদ ভাইয়া নিক আমি আবার ধরি মাইকটা So guys, আমরা কিন্তু আবার বলি আমাদের ব্রাঞ্চগুলো কোথায় কোথায় নতুন ব্রাঞ্চ জিগাতলা পোস্ট অফিস রুলটা বাসে আপনি যদি কালকে উঠতে পারেন আপনাকে গরু খাওয়ানো হবে ইয়ো সো যারা হচ্ছে ব্যাড কমেন্টস করেন এই আমরা যে ব্যাচেলরদের নিয়ে এত চেষ্টা করতেছি ভালো কাজ করার জন্য যারা একটু এসি রুমে তিন বেলা থাকবে আপনি হয়তো বা বয়স্ক হয়ে গেছে জানেন না কিন্তু ঢাকা শহরে যারা ব্যাচেলরে থাকে অনেক কষ্টে থাকে তারা কোনো ইয়ে পায় না এই হচ্ছে হাসিল আমরা এখন গরুটা নিয়ে যাবো জাহাঙ্গীর সাহেব আমরা হাসিল জাহাঙ্গীর সাহেব ও জাহাঙ্গীর সাহেব জাহাঙ্গীর ভাই আচ্ছা মিডল দিক ট্রেন ড্রপ করবো যে অনেক রোদ কিন্তু আচ্ছা সাই ভাইয়ের কথা শোনা যাচ্ছে অনেক অনেক রোদ এই যে সাই ভাইয়াকে দেখা যায় আচ্ছা যেটা আচ্ছা ওটা খুলে আমার পাশেই দাঁড়ায় গরু সেলফি তুলতে আসছে গরু লাইভে আসছে গরু আসলে লাইভ ছাড়া কিছু বুঝে না পোজ দিচ্ছে ভাইরা ও ছুটবে ছুটবে ও ছুটবে সো গাইস গরু চলে যাচ্ছে গরুর সাথে আমরাও যাচ্ছি আমাদের গাড়িতে উঠানো হবে গরুটা খুবই মানে স্ট্রং গরুটা খুবই স্ট্রং এন্ড আমরা আমরা যাচ্ছি গরুর সাথে সাথে হ্যাঁ না লাইভ চলতেছে সো আপনারা কমেন্টস করেন যে কোনো বিষয় জানার জন্য আমরা ডিফিনেটলি অ্যানসার দিয়ে দিব এখানে অনেক গরু দেখছি আমরা এটাও দেখছিলাম কিন্তু এটার আকাশচুম্বী দাম যেই দাম রে ভাই রে ভাই দামের শোডাউনে আর বাঁচতে পারতেছিলাম না আমি বলবো আমার হাতে একটু ঘন্টা দাও আমি অরণ্যার দিকে নিয়ে যাচ্ছি আমরা আসলে চেষ্টা করি আর ভালো কিছু করার একটু প্রায় আমাদের ব্রাঞ্চ কোথায় কোথায় ব্রাঞ্চগুলো বলে দে একটু জিগাতলা যে কোনো সময় আমরা রাখবেন আমরা সুপার হোস্টেল